পাওনা টাকা সময় না দেওয়ায় সাভারে বাড়িতে ডেকে এনে এক গার্মেন্টস শ্রমিককে মুখে ঘামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এই ঘটনায় এক দম্পতিকে আটক করেছে পুলিশ গভীর রাতে সাভারের তেঁতুলছড়া ইউনিয়নের হেমায়তপুরের পাড়া এলাকায় ওহাব মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ নিহত ওই গার্মেন্টস শ্রমিকের নাম মাঝার ইসলাম নিহত ব্যক্তি নতুন পাড়া এলাকার আলেয়া অ্যাপারেলস লিমিটেডে কর্মরত ছিলেন এই ঘটনায় সাফার মডেল থানা একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে অন্যদিকে ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন এগারো থেকে শামীম হালদার নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয় লঞ্চের সুপারভাইজার জানান ঢাকা থেকে ছেড়ে লঞ্চটি সকালে বরিশালে পৌঁছে যাত্রীরা নেমে যাওয়ার পর কর্মচারীরা লঞ্চ পরিষ্কার করতে গেলে তিন তলার ছাদ থেকে ওই যুবকের লাশটি পাওয়া যায় ধারার অস্ত্র দিয়ে রাতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে